তো বন্ধুরা, তোমরা সকলেই কেমন রয়েছো? আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো রয়েছো। তো আজকে আমরা এসেছি কলকাতার কেষ্টপুরে। কেষ্টপুর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার কলকাতার একটি পাড়া। কেষ্টপুর বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে। কেষ্টপুর কাজী নজরুল ইসলাম সরণির উপর অবস্থিত, যা সাধারণভাবে ভিআইপি রোড নামে পরিচিত। এই কেষ্টপুর বিভিন্ন রাজ্যের বিভিন্ন ধর্মের মানুষদের নিয়ে গঠিত। তুমি একটা কথা চিন্তা ভাবনা করো, এরকম ফাজলামো করছি বলো? এটা হলো কেষ্টপুরের খাল। এই খালটি বেলেঘাটা হয়ে বিধাননগর হয়ে কেষ্টপুরে এসেছে। খালটির মোট দৈর্ঘ্য 40 কিলোমিটার। তবে এই খালটার কিন্তু বর্তমান অবস্থা খুব একটা ভালো না, কারণ হচ্ছে পলি আর বর্জ্য পদার্থ দ্বারা পুরো খালটা মজে গেছে। প্রতি বছর কি হয় জানেন? বর্ষায় খাল ছাপিয়ে বসতি এলাকায় জল ঢুকে যায়। তবে কেষ্টপুরের মার্কেট কিন্তু খুব জমজমাট। রাস্তার পাশে যে কেষ্টপুর খাল, তার ঠিক ধারেতেই এই সব দোকানগুলো গড়ে উঠেছে। রাস্তার দুই ধারে দেখতে পাচ্ছ টিনের বাঁশ দিয়ে নানান ধরনের খাবার এবং জিনিসপত্রের দোকান এখানে গড়ে উঠেছে। রাজারহাট, নিউ টাউন, সল্টলেকের মতো কলকাতার গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো কেষ্টপুরের কাছাকাছি অবস্থিত। কেষ্টপুর থেকে বারাসাত, রাজারহাট, দমদম, হাওড়া, ধর্মতলা, এমনকি কলকাতার বিভিন্ন এলাকার সঙ্গে বাস যোগাযোগ আছে। এখান থেকে সরকারি বা বেসরকারি উভয় বাস, এমনকি এসি বাসের পরিষেবাও এখান থেকে রয়েছে। এখানকার বিপর্যয় মোকাবেলার লোকেরা খুবই সতর্ক থাকে। এই যে রাস্তার দুই ধারে এত উঁচু উঁচু গাছ, বর্ষা বা ঝড়ের সময় যদি কোনো গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে যায়, তো 30 থেকে 1 ঘন্টার মধ্যে এ রাস্তা পুরো ফাঁকা করে দেয়।